হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়িতে ঠিক 11টা, আর আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আর আজকে আমি কোনো বাড়ির থেকে ব্লগ দিচ্ছি না, আমি রাস্তা থেকে ব্লগটি শুরু করছি। এখন আমরা যাচ্ছি ঘুরতে, আমরা লাটাগুড়ি হয়ে মূর্তি যাব ঘুরতে। তো আজকের ব্লগটি খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখো। দেখো আমরা এখন যাচ্ছি, আমরা একটি বাইকে তিনজন যাচ্ছি। দেখো রাস্তায় কত গাড়ি, আর প্রচন্ড রোদ্র উঠেছিল। দেখো দূরের মাঠ, ধান কাটা হয়েছে, ধান কাটার পর মাঠটি রোদ্রে কেমন দেখা যাচ্ছে। এখন আমরা ফ্লাইওভারের উপরে উঠব। আমরা এখন ফ্লাইওভারে উঠে গেছি। তো ফ্লাইওভারটা না অনেকটা বড়। দেখো বন্ধুরা দূরে ওই আকাশটি কত সুন্দর লাগছে। আমরা এখন ফ্লাইওভারের ঠিক মাঝখানে আছি। ফ্লাইওভারটি না রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগে, অনেকগুলো লাইট থাকে তো রাস্তার পাশে। এখন আমরা ফ্লাইওভার থেকে নামছি। আমরা এখন ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি। দেখো বন্ধুরা আমরা লাটাগুড়ি চলে আসছি, এটা লাটাগুড়ি বাজার। লাটাগুড়ি বাজারের পাশে দেখো কত রিসোর্ট, রাস্তার পাশে দেখো বড়দিনের উৎসব পালিত হয়েছে। এই দেখো আমরা এখন লাটাগুড়ি বাজারটা পার করলাম। এই দেখো এটা লাটাগুড়ি ফ্লাইওভার হচ্ছে, কিন্তু এখনো শুরু মানে শুরু হয়নি যাওয়া, গাড়ি যাওয়া কাজ চলছে। আমরা এখন ফ্লাইওভারের নিচে যাচ্ছি। দেখো কত রিসোর্ট। আমরা এখন লাটাগুড়ি ফরেস্টে প্রবেশ করব, মানে এখন দেখা যাচ্ছে রাস্তার এক পাশে, আরেকটু পরে দেখবে রাস্তার দুপাশেই ফরেস্ট। বলো তো কি মাঝে মাঝে আমার নাক টানার আওয়াজে শব্দ পাবে, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। দেখো কত ঘন জঙ্গল। এই দেখো এখানে মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা থাকে, তাদের কোয়ার্টার। আমরা একদম ফরেস্টের মধ্যে প্রবেশ করে দিয়েছি। এটা হচ্ছে গরুমারা অভয়ারণ্য উত্তরবঙ্গের। দেখো দুপাশে ঘন জঙ্গল। এই রোডটা দিয়ে চালসা মালবাজার যাওয়া যায়। দেখো কত বড় বড় গাছ। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। এই ফরেস্টের মধ্যে না একটি মন্দির আছে, সেই মন্দিরটা না খুব জাগ্রত, সেটি হচ্ছে মহাকাল মন্দির। অনেক লোক আসে এখানে। দেখো গাছের ফাঁকা দিয়ে রোদ্দু পড়েছে রাস্তার মধ্যে, একদম ঘন জঙ্গল। আর না ফরেস্টের মধ্যে প্রবেশ করতে না প্রচুর ঠান্ডা লাগছিল। এই ফরেস্টের না পুরো 11 কিলোমিটার লম্বা। এই ফরেস্টের মধ্যে দিয়ে না একটি কর্কটক্রান্তিক দেখা গেছে, যেখানে ঘড়ির কাঁটা আধ ঘন্টা পিছিয়ে যায়। কিন্তু সেটা না তোমাদের দেখাতে পারবো না বন্ধুরা, অন্য আরেক দিন সেটি দেখানোর চেষ্টা করব। দেখো ঘন জঙ্গল একদম। এদিক দিয়ে যদি রাত্রিবেলা কেউ যায় একা একা, সে তো ভয়েই মরে যাবে। দেখো
গাড়িগুলো পুরো স্পিডে যাচ্ছে। দেখো মাঝে মধ্যে না কতগুলো গাছ না মারা গেছে। এখানে না হাতি বাঘ সব কিছু বেরোয়, এখানে তো মাঝে মধ্যে হাতি বেরোয় দিনের বেলাতেও। এখানে না অনেক টুরিস্টরা আসে ঘুরতে, তারা না জঙ্গল সাফারি করে। একদিন ইচ্ছা আছে তোমাদেরকে নিয়ে যাব জঙ্গল সাফারি করতে। দেখো বন্ধুরা, তোমাদের যে মন্দিরটি কথা বলছিলাম মহাকাল মন্দির, সেই মন্দিরের কাছে চলে এসেছি। এ দেখো সেই মন্দিরটি, এটি বলে খুব জাগ্রত, এখানে অনেক ভক্তরা আসে। দেখো দেখো আমরা আবার সেই মন্দির থেকে বেরিয়ে মূর্তির উদ্দেশ্যে রওনা দিলাম, সেই ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। এই ফরেস্টের নাম বললাম না 11 কিলোমিটার লম্বা, অনেকক্ষণ সময় লাগে যেতে। দেখো কত টুরিস্টরা যাচ্ছে। দেখো সামনে রাস্তা পুরো ফাঁকা, দেখো একটা বাইক আসছে। বানর দেখেছিলাম, সে বানরটি হয়তো ভিডিওতে ধরা পড়েনি কিন্তু আমরা দেখেছিলাম। এই দেখো একটি টোটো গাড়ি যাচ্ছে, আমরা না বাঘ হাতে দেখা পাইনি কিন্তু একটি বানরে দেখা পেয়েছিলাম। এই দেখো এই যে বানরটি, সম্ভবত একটা আর্মি ক্যাম্প। এ দেখো এটি বাগান, চা পাতা বাগান। অনেক বড় এরিয়া নেই এই বাগানটি। এটা হচ্ছে চাপাতি মানে কি ফ্যাক্টরি। দেখো বন্ধুরা দূরে ওই ঘরটি দেখা যাচ্ছিল না দোতলা, ওটা না হাতি তাড়ানোর কাজে ব্যবহার করে। যখন হাতি আসে তখন নাকি ওই ঘরে উঠে, মানে কি সব করে জানি না, সঠিক বলতে পারবো না, কিন্তু ওই ঘরের থেকে নাকি হাতি তাড়ায়। এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাতা বাড়ি। দেখো দূরে ওই আকাশটা দেখছো কি অন্ধকার, মনে হয় পাহাড়ে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা একদম অন্ধকার। দেখো এটা বাতাবাড়ি বাজার। দেখো বন্ধুরা আমরা মূর্তি চলে এসেছি, দেখো এটা হচ্ছে মূর্তি নদী। ওই যে ফরেস্ট দেখা যাচ্ছে, আর দেখো দূরে ওই আকাশটা কি অন্ধকার হয়ে আছে। দেখো নদীটি না বর্ষাকালে খুব সুন্দর লাগে দেখতে, এখন জল নেই। এখানে সবাই আসে পিকনিক করতে, কেউ ঘুরতে।
বন্ধুরা, আমরা বসে আছি নদীর পাড়ে। এই নদীর পাড়গুলো দিয়ে না অনেক রিসোর্ট আছে, অনেক টুরিস্টরা এখানে এসে থাকে। দেখো, এটা আমার বোন, বাদর বোন। দেখো, আমরা নদীতে নেমেছি, কিছু ফটো তুলবো। নতুন নতুন ব্লগ করছি, তো জানি না কেমন হচ্ছে। তোমরা পাশে থাকলে অবশ্যই ভালো হবে, তোমরা একটু পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, নতুন একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।